থাকে ইংলিশ মিডিয়াম স্কুল, কড়া ডিসিপ্লিনের ধ্বজা ওড়ে। এক ইংলিশ মিডিয়াম স্কুল, কড়া ডিসিপ্লিনের ধ্বজা ওড়ে। হাফ প্যান্ট পরা স্যার অঙ্কের ক্লাস নেয়, মিস ঢোকে মিনি স্কার্টে পরে। ও হো হো হো, মিস ঢোকে মিনি স্কার্টে পরে। তুমি বাংলায় বলবে না কথা, তুমি টিফিনে খাবে না পাউরুটি। ফার্স্ট আর ফিফথ পিরিয়ডে যদি মিস বলে, বাথরুমে যাবে গুটি গুটি। ও হো হো, বাথরুমে যাবে গুটি গুটি। কচি ছেলেদের চোখ হলো টেরা, বান্ধবীদের ড্রেস দেখে। সেই ফ্রাস্টেশনে বাথরুম দেয়ালে হিজি বিজি আঁকে আর লেখে। ও হো হো হো, হিজি বিজি আঁকে আর লেখে। একদিন সুন্দর সকালে এরকমই নামি দামি স্কুলে, থার্ড পিরিয়ডে দেখা গেল এক ছাত্র ছোট্ট করে আঙুল তোলে। ও হো হো হো, ছোট্ট করে আঙুল তোলে। তুমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলে না, তুমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলে। তোমার থার্ড পিরিয়ডে পেলো আবার, কেন থার্ড পিরিয়ডে পেলো আবার। বসে থাকো চেপে চুপে প্যান্ট ভিজে, চুপ চুপে এক চড়ে করে দেবো সাবা। ও হো হো, এক চড়ে করে দেবো সাবা। বন্ধুরা দেখে হেসে হেসে, আর প্রকৃতিও ডাকে ভালোবেসে। পেট তার ফেটে যায়, সময় যে কেটে যায়, এবারে বেঞ্চি গেল ভেসে। হায় 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 হায়, এবারে বেঞ্চি গেল ভেসে। তল পেটে হয় খুব যাতনা, আরে মনে জাগে বিপ্লবী চেতনা। আন্টিও ছোট ছিল, স্কুলে যেত ক্লাসে যেত, তখন কি তার কিছু পেত না। হ্যাঁ 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 হ্যাঁ, তখন কি তার কিছু পেত না। অবশেষে জেগে ওঠে শোষিত, দিদিমণি আসলে দোষিত, তাই সগর্বে করিলে সে ঘোষণা। আমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলাম, আমি থার্ড পিরিয়ডে যাব আবার। ও আমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলাম, আমি থার্ড পিরিয়ডে যাব আবার। যেতে দিবি না কেন দিদিমণি, তুই বাথরুমটা কি তোর বাবা। ও হো হো হো, 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 বাথরুমটা কি তোর বাবা। থ্যাংক ইউ।